রাজধানীতে মুক্ত করতে যেসব কর্মসূচি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে এখানকার বিভিন্ন এলাকাকে সুনির্দিষ্টভাবে মুক্ত ঘোষণা করা দু হাজার সালে রাজধানীর সাতটি এলাকাকে সুনির্দিষ্টভাবে মুক্ত ঘোষণা করা হয় আমরা এখন রয়েছি বাড়িধারা এলাকা এবং এখানে মুক্ত ঘোষিত এলাকা হিসেবে একটি সাইনবোর্ডও লাগানো হয়েছে তবে মজার ব্যাপার হচ্ছে এই সাইনবোর্ডের ঠিক নিচেই একজন ভিক্ষুক মানুষের কাছে ভিক্ষা করছে প্রতিবন্ধী হলেও এশারত আলী নামে এই ভিক্ষুক সতর্ক হলেন ক্যামেরা দেখার পর এর প্রায় বিশ মিনিট পর সেখানে এশারতকে নিতে এলো একটি রিক্সা এশারতকে রিক্সায় ওঠালেন এই ব্যক্তি তার কাছে খোঁজ নিয়ে জানা গেল পাঁচ হাজার টাকায় এই ভিক্ষুক ভাড়া থাকেন রাজধানীর বাড্ডায় সেখান থেকে গুলশান ধারায় ভিক্ষার নির্দিষ্ট স্পটে যেতে প্রতিদিন খরচ করেন একশো টাকা করে না আমি আনি তবে নিয়ে যাই দিলে আমি নিয়ে রাজধানীর গুলশানেই দেখা মিলল যানজটে আটকে পড়া গাড়ি থেকে ভিক্ষা করছেন অনেকেই ভিক্ষুক নিষিদ্ধ এলাকাতেই যখন এই দশা তখন রাজধানীর অন্য এলাকার অবস্থা সহজেই অনুমান করা যায় যেমন রাজধানীর আজিমপুর কবরস্থানের সামনে প্রতি শুক্রবার জুমার নামাজের আগে এভাবেই জড়ো হন প্রায় অর্ধশত ভিক্ষুক যাদের একটা বড় অংশই ভিক্ষা করেন সপ্তাহে একদিন এছাড়াও অনেকেই আছেন যারা সামর্থ্য থাকা সত্ত্বেও কাজ না করে বিভিন্ন অজুহাতে ভিক্ষাকেই অর্থ উপার্জনের উপায় হিসাবে বেছে নিয়েছেন

রাজধানীতে ভিক্ষুকদের নিয়ে প্রথম জরিপ করা হয় দু সালে সমাজসেবা অধিদপ্তরের সেই জরিপে তথ্য সংগ্রহ করা হয় প্রায় দশ হাজার ভিক্ষুকের এদের মধ্যে বিভিন্ন জেলায় পুনর্বাসনের জন্য নির্বাচিত করা হয় দু হাজার ভিক্ষুকে তবে পুনর্বাসিত হয় মাত্র ছেষট্টি জন প্রকল্পটিও পরে বন্ধ করে দেয়া হয় কেন সেই প্রকল্প ব্যর্থ হলো আর কেনই বা ভিক্ষুকদের পুনর্বাসনের আওতায় আনা গেল না তা জানতে চেয়েছিলাম সমাজসেবা অধিদপ্তরের এই কর্মকর্তার কাছে কাউকে ভ্যান কাউকে রিকশা কাউকে সেলাই ছোট দোকান করে দেওয়া এরকম করে দিয়েছিলাম এবং তাদেরকে পর দেখা যায় ওরা ওই বিক্রি করে আবার ভিক্ষায় চলে আসছে এই জন্য জেলা প্রশাসকদেরকে আমরা দায়িত্ব দিচ্ছি প্রত্যেক জেলা প্রশাসক নিজ নিজ জেলাকে ভিক্ষুক মুক্ত করবে বর্তমানে ঢাকায় সাতটি এলাকা রয়েছে যেখানে ভিক্ষুকদের নিষিদ্ধ করা হয়েছে এই নিষিদ্ধ ঘোষণার বাইরে ঢাকায় ভিক্ষুকদের নিয়ে আর কোনো কার্যক্রম নেই সরকারের এই সুযোগে পেশাদার ভিক্ষুকরাও সক্রিয় পুরোদমে যদিও তাদের চিহ্নিত করাটা বেশ কঠিন সমাজবিজ্ঞানী মাহবুবা নাসরিন মনে করেন ভিক্ষুক নির্মূলে এ ধরনের তৎপরতা রোধ করতে হবে একই সঙ্গে নতুন করে ঢাকায় ভিক্ষুক আসা বন্ধে উদ্যোগ নিতে হবে সরকারকে যারা ভিক্ষাবৃত্তি তাকে পেশা হিসেবে নিয়েছে এটা ইচ্ছাকৃত নয় কেউ তাদেরকে ব্যবহার করছে বাণিজ্যিকভাবে হ্যাঁ আর কেউ ব্যক্তিগতভাবে নিজেও করছে কিন্তু ওই যে গ্যাং যে আছে বা যারা তাদেরকে ব্যবহার করছে বিভিন্নভাবে সেটা আসলে ধরা কঠিন আমার মনে হয় না সমাজসেবা অধিদপ্তর মনে করে ঢাকায় ভিক্ষাবৃত্তি ঘিরে এক ধরনের ব্যবসা তৈরি হয়েছে রাজধানী সহ সারা দেশে ভিক্ষাবৃত্তি নির্মূলে এখন বিশদ প্ল্যান নিয়ে এগুতে চায় সংস্থাটি বিক্ষোভ জন্য একটা নীতিমালা তৈরি করেছি এই নীতিমালাটার খসড়া আকারে আছে সেটা অধিদপ্তর থেকে তৈরি করে আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয় পাঠিয়েছি এছাড়া কাজের সামর্থ্য থাকা সত্ত্বেও যারা ভিক্ষা করছেন এবং অর্থ উপার্জনের জন্য অন্যকে ভিক্ষায় ব্যবহার করছেন তাদেরও শাস্তির আওতায় আনতে নীতিমালায় সুনির্দিষ্ট প্রস্তাব থাকবে বলে জানায় সমাজসেবা অধিদপ্তর তাফসির বাবু বিবিসি বাংলা ঢাকা